আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরবি ভাষা শিক্ষার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও বাংলা অর্থ দেওয়া হয়েছে। যারা যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। প্রিয় ভিউয়ার্স, আজকের প্রথম আরবি শব্দ হচ্ছে তাফতিশ। এটার বাংলা অর্থ হচ্ছে চেক করা। তাফতিশ শব্দের বাংলা অর্থ হচ্ছে চেক করা। তারপরে শব্দ হচ্ছে তাসদিদ। এটার বাংলা অর্থ হচ্ছে আপডেট। তাসদিদ শব্দের বাংলা অর্থ হচ্ছে আপডেট। তারপরে শব্দ হচ্ছে ইয়ামিন। এটার বাংলা অর্থ হচ্ছে ডানে বা ডান দিকে। ইয়ামিন অর্থ ডানে বা ডান দিকে। তারপরে শব্দ হচ্ছে এসআর। এটার বাংলা অর্থ হচ্ছে বামে বা বাম দিকে। এসআর শব্দের বাংলা অর্থ হচ্ছে বামে বা বাম দিকে। তারপরে শব্দ হচ্ছে জামান। এটার বাংলা অর্থ হচ্ছে অনেক আগের বা অনেক আগের পুরাতন। জামান শব্দের বাংলা অর্থ হচ্ছে অনেক আগের বা অনেক দিনের পুরনো বা অনেক দিনের পুরাতন। তারপরের আরবি শব্দ হচ্ছে জেদিদ। এটার বাংলা অর্থ হচ্ছে নতুন। জেদিদ শব্দের বাংলা অর্থ হচ্ছে নতুন। তারপরে শব্দ হচ্ছে গেদিম। এটার বাংলা অর্থ হচ্ছে পুরান বা পুরাতন। গেদিম শব্দের বাংলা অর্থ হচ্ছে পুরান বা পুরাতন। তারপরে শব্দ হচ্ছে ইস্তেমাল। এটার বাংলা অর্থ হচ্ছে ব্যবহার বা ব্যবহার করা। ইস্তেমাল শব্দের বাংলা অর্থ হচ্ছে ব্যবহার বা ব্যবহার করা। তারপরে শব্দ হচ্ছে গালি। এটার বাংলা অর্থ হচ্ছে দামি। গালি শব্দের বাংলা অর্থ হচ্ছে দামি। তারপরে শব্দ হচ্ছে রাখিস। এটার বাংলা অর্থ হচ্ছে সস্তা বা কম দামি। রাখিস শব্দের বাংলা অর্থ হচ্ছে সস্তা বা কম দামি। তারপরের আরবি শব্দ হচ্ছে কুল বা গুল। এটার বাংলা অর্থ হচ্ছে বলো। কুল বা গুল শব্দের বাংলা অর্থ হচ্ছে বলো। তারপরে শব্দ হচ্ছে কুল। এটার বাংলা অর্থ হচ্ছে খাও। কুল শব্দের বাংলা অর্থ হচ্ছে খাও। তারপরে শব্দ হচ্ছে আক্কেল। এটার বাংলা অর্থ হচ্ছে খাবার। আক্কেল শব্দের বাংলা অর্থ হচ্ছে খাবার। তারপরে শব্দ হচ্ছে তাম। এটার বাংলা অর্থ হচ্ছে স্বাদ। তাম শব্দের বাংলা অর্থ হচ্ছে স্বাদ। তারপরে শব্দ হচ্ছে রৌস। এটার বাংলা অর্থ হচ্ছে চাউল বা ভাত। রৌস শব্দের বাংলা অর্থ হচ্ছে চাউল বা ভাত। তারপরের আরবি শব্দ হচ্ছে ইদাম। এটার বাংলা অর্থ হচ্ছে তরকারি। ইদাম শব্দের বাংলা অর্থ হচ্ছে তরকারি। তারপরে শব্দ হচ্ছে আদাস। এটার বাংলা অর্থ হচ্ছে ডাল। আদাস শব্দের বাংলা অর্থ হচ্ছে ডাল। তারপরে শব্দ হচ্ছে খোদার। এটার বাংলা অর্থ হচ্ছে সবজি। খোদার শব্দের বাংলা অর্থ হচ্ছে সবজি। তারপরে শব্দ হচ্ছে লাহাম। এটার বাংলা অর্থ হচ্ছে মাংস বা গোস্ত। লাহাম শব্দের বাংলা অর্থ হচ্ছে মাংস বা গোস্ত। তারপরে শব্দ হচ্ছে দেজাস। এটার বাংলা অর্থ হচ্ছে মুরগি। দেজাস শব্দের বাংলা অর্থ হচ্ছে মুরগি। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির নিচে লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ।